অসন্তুষ্ট। তারা বলছেন যে এই জেলায় এসে দিলীপ দা এমন কিছু করবেন না যাতে অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের পার্টির কোনো কলিগ নিয়ে কোনো কথা আমি বাইরে বলি না। আমাদের লড়াই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাত থেকে মাল খেয়ে বাঁচানো, এসবে খরচ করার মতো সময় খরচ আমি করি না। আমাদের প্রত্যেকের লড়াই দেখতে পাচ্ছি না। 10 থেকে 4 পর্যন্ত 14 জুলাই অমৃতা সিনহা আপনাকে ধন্যবাদ, আমি কৃতজ্ঞ। আমি 300 জন অত্যাচারিত মানুষকে নিয়ে বসবো, আমি কোর্টের কাছে, আমার নীতিগত লড়াই ছিল। ভাইপো রাজভবনের গেটে বসলে 144 থাকে না, 5 দিন ধরে নাটক ড্রামা করেছেন। আমার এই লড়াইটা আমাকে কোর্ট আজকে আমার লড়াইকে কোর্ট সিলমোহর লাগিয়েছে। আমি এটাই চেয়েছিলাম, 1 মিনিট বসতে দিলেও সেটাই হতো জয়, 4 ঘন্টা বসতে দিয়েছেন। আমি 300 জন অত্যাচারিত, 200-এর বেশি শহীদ পরিবার, তাদের প্রতিনিধিদের নিয়ে আমি 14 জুলাই বসব। বাহুবলী কালচার কি তৃণমূলের আমলে আমদানি? বর্ধমানের আইনুল, শাসনের মজিদ মাস্টার, গড়বেতার সুশান্ত ঘোষ, হলদিয়ার লক্ষণ শেঠ, প্রথম থেকে প্রচারে ছিল, পার্লামেন্টে আছেন, আজকে সন্ধ্যায় পৌঁছাবেন, কাল থেকে দেখতে পাবেন। দাদা পুলিশের প্রতি মানুষের কি, আপনি কোত্থেকে কি কোন চশমা দিয়ে দেখছেন? হ্যাঁ, জবকার প্রথম দিন থেকে জগন্নাথ দা আছে প্রার্থী ঘোষণা। দাদা পুলিশের প্রতি কি মানুষের ভরসা? পার্লামেন্টে আগে আপনারা জানেন পার্লামেন্টে এবারে ইম্পর্টেন্ট ইস্যু ছিল, উনি এমপি হিসেবে শপথ নিয়েছেন, স্পিকার ইলেকশনে অংশ গ্রহণ করেছেন, অন্য কর্মসূচিতে থাকা সত্ত্বেও উপনির্বাচনে প্রচারে তিনি আসেননি, অন্য কর্মসূচিতে থাকা শুরু উনি করে দিয়ে গেছেন, প্রচার শেষ উনি করেন। এই নির্বাচন পশ্চিমবঙ্গ বিধানসভার একটি উপনির্বাচন, তার কারণ হল এখানে একজন লোকসভা ভোটে হেরেছেন, তাকে আবার তৃণমূল প্রার্থী করেছে দ্বিতীয়বার হারার জন্য, তার নাম মুকুলমণি অধিকারী। মাননীয় প্রার্থী, তিনি এত আদর্শবান, এত নীতিগত লড়াই করেন, তিনি যোগদান করেছিলেন 10ই মার্চ তৃণমূল কংগ্রেসে লোকসভার সাংসদ হওয়ার জন্য। সেদিন তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেননি, তিনি সেদিন যোগদান করেছিলেন কলকাতাতে, কিন্তু তিনি তার বিধায়ক পদে আসীন ছিলেন নমিনেশন ফাইল করতে যাওয়ার আগের দিন, আইনি জটে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আমি জানি সাংসদের লোভে তিনি ওই দলে গেছেন, তার জাল আর গামছা দুটাই যাবে আগামী 10ই জুলাই। সাংসদ হওয়া তো হল না, আর কোনদিনই হবে না, আর বিধায়কেরও প্রাক্তন বিধায়কের প্যাট ছাপিয়ে রাখুন ডাক্তার মুকুলমণি অধিকারী, যদি আপনাদের গুন্ডারা লুট করতে না পারে, পুলিশ যদি বুথ দখল করতে না পারে, যদি গণনা কেন্দ্রে আরামবাগের মতো কারচুপি করতে না পারে, এবারেও অর্ধ লক্ষাধিক ভোটে আপনাকে হারতে হবে। এবং ভবিষ্যতে বলতে হবে আমি প্রাক্তন বিধায়ক ছিলাম, পশ্চিমবঙ্গে বিধানসভার ভিতরে এর আগে সিপিএম বিরোধী দলে ছিল, সূর্যকান্ত মিশ্র বিরোধী দল নেতা ছিলেন, কংগ্রেস বিরোধী দলে ছিল, কংগ্রেসের নেতা বিরোধী দল নেতা ছিলেন। আপনারা দেখেছেন তৃণমূলের সঙ্গে কেউ লড়েছে 2011 সাল থেকে, আপনারা 21 সালে 2 কোটি 28 লক্ষ ভোট দিয়ে আমাদের 77 জনকে পাঠিয়েছিলেন,
ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতারা আমাকে বিরোধী দলের নেতার দায়িত্ব দিয়েছিল বিধানসভার ভিতরে নো সিটিং অপোজিশন কাকে বলে আমরা বিজেপি প্রমাণ করেছি। আপনারা বিজেপি এমএলএ এবং বিরোধী দল নেতার ভূমিকা যারা দেখেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই রাজ্যের বিরোধী দল কেমন হওয়া উচিত, এটা কি বিজেপি প্রমাণ করতে পারেনি? আপনারা এটা ভালো করে জানেন যে সরকারের সর্বক্ষেত্রে ব্যর্থতা, চুরি দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি একমাত্র দল নিষ্ঠার সঙ্গে লড়াই করেছে, আজও করছে। আমরা হয়তো 42-এর মধ্যে 22 পাইনি, আমাদের আসন হয়তো 12-তে আটকে গেছে, কিন্তু আমরা এবারে 2,33,27,000 ভোটারের সমর্থন পেয়েছি। 39% ভোটার বিজেপিকে ভোট দিয়েছে, যার মধ্যে একটাও ছাপ্পা ভোট নেই, একটাও জয়নিশানো ভোট নেই, একটাও মুসলমানের ভোট নেই।